অসাধারণ ডিজাইন আর 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, পাশাপাশি দিতে আছে 44 ওয়াটের ফাস্ট কুইক চার্জ। আর সম্পূর্ণ তথ্য নিয়ে আজকে ভিডিওটিতে নিয়ে আসলাম ভিভো V25e এর এই ফোনটি। এই ফোনটি হতে পারে আপনার জন্য আসলেই অসাধারণ এবং বেস্ট একটি ফোন, তাই সরাসরি চলে যাব আজকে ভিডিওর মূল পর্বে। চলিয়ে শুরু করতে হ্যাঁ, আসসালামু আলাইকুম ও স্বাগত সবাইকে আজকে ভিডিওটিতে। আজকে ভিডিওটিতে আমরা প্রথমে যদি ভিভো 25e এর ডিসপ্লে নিয়ে কথা বলি, এটিতে আপনি ডিসপ্লে হিসেবে পেয়ে যাবেন 6.4 ইঞ্চির ফুল এইচডি প্লাস এবং অ্যামোলেড একটি ডিসপ্লে। এই ফোনটি হতে পারে আপনার জন্য ডিসপ্লে ক্ষেত্রে অসাধারণ এবং বেস্ট একটি ডিসপ্লে ফোন। পাশাপাশি এটিতে আপনি পেয়ে যাবেন 90 হার্জের রিফ্রেশ রেট, আর 90 হার্জের রিফ্রেশ রেট থাকার কারণে এই ফোনের ডিসপ্লে কোয়ালিটি হতে পারে আপনার জন্য সেরা। পাশাপাশি ডিসপ্লের ক্ষেত্রে এই ফোনটি হতে পারে আসলে অসাধারণ একটি ডিসপ্লে ফোন, এবং কালার গ্রেডিংয়ের ক্ষেত্রে এই ফোনের ডিসপ্লের ক্ষেত্রে অসাধারণ একটি বিষয়। তাহলে এবার আমরা যদি এই ফোনের ডিজাইন নিয়ে কথা বলি, আসলে এই ফোনের ডিজাইন কোয়ালিটি কিন্তু আসলে গর্জিয়াস এবং বেস্ট একটি ডিজাইন ফোন। কারণ হচ্ছে এই ফোনের ডিজাইন কোয়ালিটি আছে আসলে এই ফোনের প্রথম পরিচয় কিন্তু ডিজাইন দিয়ে, এবং এই ফোনের ডিজাইন কোয়ালিটি হতে পারে আপনার জন্য অসাধারণ। পাশাপাশি এটিতে আপনি 2টা কালার পেয়ে যাবেন, যে কালারটা আপনার কাছে পছন্দ সেই কালারটি আপনি নিতে পারেন, এবং ডিজাইনের ক্ষেত্রে এই ফোনটি হতে পারে আপনার জন্য সেরা। তাহলে ডিজাইনের পর এবার আমরা সরাসরি চলে যাবো আজকের ভিডিওর ভিভো V25e এর প্রসেসর নিয়ে যদি কথা বলি, এটিতে আপনি প্রসেসর হিসেবে পেয়ে যাবেন মিডিয়াটেক হেইলো G99। আর G99 এই প্রসেসরটি কিন্তু 6 nm একটি প্রসেসর, পাশাপাশি এটিতে আছে অক্টাকোর। আর এই প্রসেসরটি কিন্তু হতে পারে আপনার জন্য আসলে অসাধারণ এবং বেস্ট একটি প্রসেসর। কারণ হচ্ছে এই ফোনের যে গেমিং কোয়ালিটি আপনার জন্য হতে পারে অসাধারণ এবং বেস্ট একটি গেমিং ফোন। পাশাপাশি এটিতে আপনি র্যাম হিসেবে পেয়ে যাচ্ছেন 8 GB RAM, তবে ভার্চুয়ালি আপনি এখানে 8 GB RAM এক্সটেন্ড করতে পারতেছেন। এমন হচ্ছে আপনি 16 GB RAM পাচ্ছেন এখানে, এবং এই ফোনটি হতে পারে আসলে আপনার জন্য অসাধারণ এবং বেস্ট একটি গেমিং ফোন। পাশাপাশি 256 GB ROM আছে, এমন হচ্ছে স্টোরেজের ক্ষেত্রে এখানে কোনো টেনশন নাই, এবং সব মিলিয়ে এই ফোনটি হতে পারে গেমিংয়ের জন্য আপনার জন্য সেরা। পাশাপাশি এটিতে আপনি GPU হিসেবে পাচ্ছেন Mali G57, আর এই Mali G57 থাকার কারণে এই ফোনের GPU কোয়ালিটি এবং গ্রাফিক্স কোয়ালিটি হতে পারে আপনার জন্য গেমিংয়ের ক্ষেত্রে অসাধারণ, এবং গেমিংয়ের জন্য এই ফোনটি হতে পারে আপনার জন্য সেরা। গেমিংয়ের পর এবার যদি আমরা সরাসরি চলে যাই এই ফোনের ক্যামেরা নিয়ে কথা বলার পূর্বে আপনার কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। এখানে আপনি যে মেন ক্যামেরাটা আছে শুটার ক্যামেরা হিসেবে পাচ্ছেন 64 মেগাপিক্সেলের একটি মেন ক্যামেরা, পাশাপাশি 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো আর একটা হচ্ছে মাইক্রো ক্যামেরা। এমন হচ্ছে 64 মেগাপিক্সেলের এই ক্যামেরাটি হতে পারে আপনার জন্য আসলেই অসাধারণ এবং বেস্ট একটি ক্যামেরা ফোন, এবং ক্যামেরার ক্ষেত্রে এই ফোনটি হতে পারে আপনার জন্য সেরা। পাশাপাশি এটি কিন্তু সেলফি ক্যামেরা হিসেবে আছে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। আর ক্যামেরার ক্ষেত্রে সেলফি ক্ষেত্রে এই ফোনটি হতে পারে আসলে অসাধারণ। কারণ হচ্ছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা কিন্তু আসলে অসাধারণ একটি বিষয়, তার মানে হচ্ছে এই ফোনটি ক্যামেরা প্লাস গেমিংয়ের জন্য মোটামুটি অসাধারণ এবং বেস্ট একটি ক্যামেরা ফোন। পাশাপাশি এবার যদি ক্যামেরার পর আপনার এই ফোনে ব্যাটারি নিয়ে কথা বলি, এই ফোনে আপনি ব্যাটারি হিসেবে পাচ্ছেন 4500 mAh একটা ব্যাটারি, কিন্তু 44 ওয়াটের ফাস্ট কুইক চার্জ। আর এই 44 ওয়াটের ফাস্ট কুইক চার্জ থাকার কারণে এর মাধ্যমে আপনি 58% মাত্র 30 মিনিটে করে নিতে পারবেন। এমন হচ্ছে 1 আওয়ারের মধ্যে আপনার ফোনটিকে ফুল চার্জ করে আপনি আবার গেমিং প্লাস আপনার ক্যামেরা সব কিছু ইউজ করতে পারবেন। এবং ব্যাটারির ক্ষেত্রে ব্যাটারি লাইফ টাইমের ক্ষেত্রে এই ফোনটি হতে পারে আপনার জন্য আসলেই অসাধারণ এবং বেস্ট একটি ফোন। পাশাপাশি এটিতে আপনি পেয়ে যাচ্ছেন ইন ডিসপ্লে, ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস আনলক তো অবশ্যই আছে, এবং অন্যান্য স্পেসিফিকেশন সব মিলে এই ফোনটি হতে পারে আপনার জন্য আসলে 35,000 টাকার মধ্যে আসলে বাজেট সেরা এবং বেস্ট একটি ফোন। কারণ হচ্ছে এই ফোনের মাধ্যমে আপনি মোটামুটি অনেক অ্যাডভান্স কোয়ালিটি গেমিং এবং ক্যামেরা করতে পারতেছেন, এবং যার মাধ্যমে এই ফোনটি হতে পারে আপনার জন্য সেরা। তাহলে আজকে ভিডিওটিতে আপনি জানতে পারলেন ভিভো V25e এই ফোনটির সম্পূর্ণ তথ্য এবং এ সম্পর্কিত সম্পূর্ণ ডিটেইলস। আজকে ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আপনার ভিডিওতে। আসসালামু আলাইকুম।